হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল joybg.com। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন। তো আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুক ডিঅ্যাক্টিভেট করার পরও আপনারা কীভাবে অন্যকে মেসেজ দিবেন, অথবা যারা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার পরও মেসেজ আসছে সেটা বন্ধ করতে যাচ্ছেন, সেটা আপনারা কীভাবে বন্ধ করবেন। তো আসুন দেখে নিই। প্রথমে আমরা মেসেঞ্জারে যাব এবং সেখানে গিয়ে আমি আপনাদের একটা অপশন দেখাচ্ছি, সেটা আপনারা একটু দেখে নেন, সেটা আপনাদের বোঝার জন্য। প্রোফাইল পিকচার ট্যাপ করেই আপনি সেটিংটা পাবেন নিচে, একবারে নিচে প্রাইভেসি অ্যান্ড টার্মস। এখানে দেখেন তিনটে অপশন শো করতেছে, ডাটা পলিসি, টার্মস অফ সার্ভিস, থার্ড পার্টি নোটিস। তো এটা আপনারা একটু খেয়াল করে রাখবেন, এখানে কিন্তু তিনটে অপশন। আমরা এখন বের হয়ে যাব, বের হয়ে ফেসবুকে লগ ইন করবো। আসুন ফেসবুক ওপেন করি। ফেসবুক ওপেন হচ্ছে, আমি এখান থেকে সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দেব। অ্যাকাউন্ট সেটিং লোড নিতে একটু সময় নিচ্ছে। নেট মেবি খুব স্লো, এখানে লেগেসি কন্ট্যাক্ট থেকে আমরা ডিঅ্যাক্টিভ সেটিংয়ে চলে যাব। এখানে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ডিঅ্যাক্টিভেটে ক্লিক করবো। এখন ডিঅ্যাক্টিভ তো অবশ্যই আপনারা সবাই করতে পারেন, এই বিষয়ে তো আর আপনাদের ধারণা দেওয়া লাগবে না। তো এখানে ডিঅ্যাক্টিভেটে ক্লিক করলাম, হ্যাঁ আমার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হলো কি, আবার নতুন করে লগ ইন করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য, সেটাও আপনারা জানেন। তো আসুন এখান থেকে বের হয়ে যাই, আমরা আবার ফেসবুক মেসেঞ্জারে যাব। তো এখন যেটা করব, আমরা মেসেঞ্জার ওপেন করব, আবার মেসেঞ্জারে আমি যাচ্ছি, মেসেঞ্জার ওপেন করলাম। এখন দেখেন এখানে আমাকে একটা ইন্টারফেস দেখাচ্ছে, মেসেজিং আদান প্রদানের জন্য যদি আমি এখানে কন্টিনিউতে ক্লিক করি তাহলে মানে আমার আইডিটা ডিঅ্যাক্টিভেট থাকবে, কিন্তু যে কোনো কেউ আমাকে, যে কেউ আমাকে মেসেজ আদান প্রদান করতে পারবে এবং স্ট্যাটাস দিলে আমাকে খুঁজে পাবে মেসেঞ্জার থেকে যদি আমি কন্টিনিউতে ক্লিক করি। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম, এখানে আমার আগের সেটিংয়ের ইন্টারফেসটা দেখাচ্ছে, আমি আবার ব্যাক দিলাম, ব্যাক দিয়ে আবার ওইখানে সেটিংয়ে যাব। তো আপনারা এখন অবশ্যই বুঝতে পারছেন যে কীভাবে আপনারা মেসেঞ্জার থেকে লগ ইন করলেই কিন্তু আপনারা যে কেউ আপনাকে মেসেজ দিতে পারবে, বা আপনি আপনার ফ্রেন্ড লিস্টের যে কোনো কাউকেই আপনি মেসেজ দিতে পারবেন। তো এখন আবার প্রোফাইল পিকচার ট্যাপ করে আমি একবার প্রাইভেসি অ্যান্ড টার্মসে চলে গেলাম। এখন দেখেন এখানে কিন্তু চারটা অপশন, আগে কিন্তু তিনটা ছিল, ডাটা পলিসি, টার্মস অফ সার্ভিস, তারপর থার্ড পার্টি নোটিসের নিচেই কিন্তু ডিঅ্যাক্টিভেট মেসেঞ্জার। আপনি যদি এখানে ডিঅ্যাক্টিভেট মেসেঞ্জারে ক্লিক করেন তাহলে আপনাকে আর কেউ মেসেজ দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে আপনি যদি এইখানে ডিঅ্যাক্টিভ মেসেঞ্জারে ক্লিক করে দেন তাহলে আর কাউকে, আর কেউ আপনাকে মেসেজ দিতে পারবে না, আপনিও কাউকে মেসেজ দিতে পারবেন না, অর্থাৎ টোটালি আপনার আইডিটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করবেন, মেসেঞ্জার থেকে নিজেকে ডিঅ্যাক্টিভেট করবেন, যাতে কেউ আপনাকে, আপনার আইডি ডিঅ্যাক্টিভেট করার পরও কেউ আপনাকে যাতে মেসেজ না দিতে পারে। তো আমাদের টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।